প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে পঞ্চম শ্রেণী, আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শ্রেণী পঞ্চম অধ্যায় দ্বিতীয়। অধ্যায় দ্বিতীয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পার্ট হচ্ছে ব্রিটিশ শাসন। আমরা জানি যে ব্রিটিশরা এদেশে বাণিজ্য করতে এসেছিল এবং 1600 সালে তারা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি নামে একটি কোম্পানি গঠন করে। এদেশে তারা বাণিজ্য করতে আসছিল মুঘল আমলে। মুঘল আমলে পর্তুগিজ, তুলন্দাজ, দাস, ইংরেজ, ফরাসি, তুলন্দাজ বিভিন্ন দেশের মানুষেরা এদেশে বাণিজ্য করতে আসে। বাণিজ্য কুঠিও তারা তৈরি করে এই ভারতীয় উপমহাদেশে আসে তারা। এই ভারত উপমহাদেশ আমরা জানি ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ ফরাসি বিভিন্ন দেশ মিলে আমাদের ভারত মহাদেশ ছিল। এই ভারত উপমহাদেশে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি এরা বাণিজ্য করতে আসে, কিন্তু 1600 সালে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ, ভারত এবং ব্রিটিশের মধ্যে একটা বাণিজ্য চুক্তি হয় এবং তারা 1600 সালে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি নামে একটা বাণিজ্য কুঠি নির্মাণ করে এবং কোম্পানি প্রতিষ্ঠা করে। এরা বাণিজ্য প্রতিষ্ঠান করলেও এদের ভিতরে ভিতরে ব্যবস্থা ছিল দেশটাকে কিভাবে এই সোনার ভারত বাংলাদেশ, সোনার দেশ এই ভারতবর্ষের দেশটাকে কিভাবে তারা তাদের নিজের আয়ত্তে নেবে সেই চিন্তায় তারা ব্যস্ত ছিল। তাই বাংলা সম্পদের প্রতি তাদের অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে তারা বাণিজ্য করতে যে বাংলাদেশের যে সম্পদ, এই সম্পদের জন্য তারা অঞ্চলের বিভিন্ন ইংরেজদের আগ্রহ ছিল। অঞ্চল ভেদে আঞ্চলিক ভাবে ইংরেজদের আগ্রহ ছিল যে তারা এই দেশে সম্পদ গুলি লুট করে নিবে। বাংলাদেশের শাসিন স্বাধীন শাস নবাব, নবাব সিরাজদৌল্লা, এই নবাব সিরাজদৌল্লা ছিলেন কে সেটা তোমরা হয়তো জানো না। আমরা জানি যে আলীবর্দী খাঁ বাংলার নবাব ছিল, আলীবর্দী খাঁ বাংলার নবাব ছিলেন, আলীবর্দী খাঁ, আলীবর্দী খাঁ আলীবর্দী খাঁ ছিলেন, আলীবর্দী খাঁ ছিলেন বাংলার নবাব। তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, তোমরা জানো যে আলীবর্দী খানের একটা দুটা মেয়ে ছিল, একটা গসিপি বেগম আর নবাব সিরাজদৌল্লার মা। এই আলীবর্দী খান যখন বৃদ্ধ হয়ে গেল তখন তিনি বুঝলেন যে আমাদের এই, আমার এই রাজ্য চালাতে হলে বিচক্ষণ শক্তিশালী এবং বুদ্ধিমান যুবকের দরকার। তাই 22 বছর বয়সে, মাত্র 22 বছর বয়সে আলীবর্দী খাঁ তার নাতি নবাব সিরাজদৌল্লা, নবাব সিরাজদৌল্লা, নবাব সিরাজদৌল্লা মাত্র 22 বছর বয়সে
22 বছর বয়সে সিংহাসন আরোহণ করে। আলিবর্দীর খানের পরে আলিবর্দীর খান তার নাতি সিরাজদৌলাকে 22 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। এই তরুণ নবাবের সাথে তার পরিবারের কিছু সদস্যের বিশৃঙ্খলা ছিল, অর্থাৎ মনোমালিন্য ছিল, খারাপ আচরণ ছিল, সম্পর্ক খুব খারাপ ছিল। যেমন খসকি বেগম, এই খসকি বেগম নবাব সিরাজদৌল্লার খালা, কিন্তু তার ছেলে জগৎ শেঠ একে শকতজং, এই শকতজংকে সিংহাসনে না বসানোর কারণে খসকি বেগম ক্ষুব্ধ হয় এবং তার সম্পর্ক খারাপ তৈরি করে ফেলে। ফলে এই নবাবের বিরুদ্ধে, তরুণ নবাবের বিরুদ্ধে খসকি বেগম ষড়যন্ত্র শুরু করে। এদিকে পারিবারিক ষড়যন্ত্র, অন্যদিকে ইংরেজদের ষড়যন্ত্র। ইংরেজরা এই দেশে শাসন করতে ব্যবসা করতে আসলেও তারা এই দেশটাকে শাসন করার জন্য উঠে পড়ে লেগেছিল। তাই তারা কিভাবে দেশটাকে, ভারতবর্ষকে তাদের নিজের বরাদ্দ করতে পারে, আয়ত্ত করতে পারে, কি করে দেশটাকে শাসন করতে পারে, নবাবকে ধ্বংস করে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে, এই জন্য তারা নবাবের পিছনে লাগে। এই খসকি বেগমের সম্পর্ক খারাপ ছড়াতে গেলে এছাড়াও রায়দুল্লভ এবং জগৎ শেঠের মতো বণিকদের বিরুদ্ধে ও ষড়যন্ত্রের শিকার হন তিনি। এই রায়দুল্লভ এবং জগৎ শেঠ নবাব সিরাজদৌল্লার একজন বিশ্বস্ত সৈনিক ছিল, তারা ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়। ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তারা ইংরেজদের হাতে এই দেশটাকে তুলে দেওয়ার একটা ষড়যন্ত্র করে। এই বণিকেরা অবশেষে 1757 সালে 23 জুন পলাশী প্রান্তরে আম্রবাগানে ইংরেজদের সঙ্গে নবাবের যুদ্ধ হয়। জগৎ শেঠ এবং রায়দুল্লভ ছাড়া আরো যারা নবাবের বিশ্বস্ত ছিল, এবং এদিকে মির্জাফর এই রায়দুল্লভ জগৎ শেঠের সাথে সংযুক্ত হয়ে ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্র করে, ইংরেজরা তাকে বলেছিল যে মির্জাফর তোমাকে আমরা এই রাজ্যের রাজা বানাবো, তুমি যদি আমাদেরকে নবাবকে পরাজিত করতে পারো। নবাবকে পরাজিত করার ষড়যন্ত্র করলো, শেষ পর্যন্ত যুদ্ধ যখন বাধল তখন আম্রকাননে সেই নবাবের পলাশী প্রান্তরে ইংরেজদের পক্ষ নিয়ে নিল এই জগৎ শেঠ এবং রায়দুল্লভের মতন এবং মির্জাফরের মতন মানুষের। মির্জাফর সেনাপতি, প্রধান সেনাপতি হয়েও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ না করে তিনি পুতুলের মতো দাঁড়ায় থাকে, এবং শেষ পর্যন্ত ইংরেজরা যখন জয় হতে থাকে তখন নবাবের যারা বিশ্বস্ত ছিল তারা বলল তাকে চলে যেতে। তারা শেষ পর্যন্ত নবাব নদীপথে এই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় নদীর চরে তাকে ধরা হয় এবং তাকে কারাগারে বন্দী করে হত্যা করা হয়। সৈন্যদের প্রধান মির্জাফর বিশ্বাসঘাতকতার কারণে নবাবের পরাজয় হয়, পরে নবাবকে হত্যা করা হয়। এই ঘটনার মধ্যে দিয়ে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর, 190 বছর এরা শাসন করে এই ইংরেজরা এই দেশকে। কিন্তু নামে মাত্র এই দেশ ব্রিটিশ ইংরেজদের, এই মির্জাফরের হাতে শাসন ক্ষমতা রাখলেও ইংরেজরা সমস্ত শাসন পরিচালনা করত। পুতুল নবাব মির্জাফর এই এই জায়গায় শাসন করে। ফলে 1957 সাল থেকে 1857 সাল 100 বছর তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে শাসন এই দেশে চালায়। ইতিহাসে যে কোম্পানি শাসন নামে পরিচিত ছিল, কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ। ইংরেজদের প্রথম শাসনকর্তার নাম ছিল রবার্ট ক্লাইভ। তিনি প্রায় 100 বছর এই দেশ শাসন করেন, কিন্তু দেশের মধ্যে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং 1857 সালে, অর্থাৎ 100 বছর পরে এই ব্রিটিশদের বিরুদ্ধে কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে বিদ্রোহ, সিপাহীদের একটা বিদ্রোহ হয়। সারা ভারতে সমস্ত মানুষ একত্রিত হয়ে সিপাহী বিদ্রোহ নামে একটা বিদ্রোহ হয়। সেই বিদ্রোহতে দেখা যায় যে নবাব ইংরেজরা বরদাস্ত হয়, এবং সেই সময় এই
ব্রিট বা ভারতীয় 1 লক্ষ লোকের মতো তারা হত্যা করে এবং মারা যায়। এই আন্দোলনে শেষ পর্যন্ত মুসলমানদের দোষ দিয়েছিল, মুসলিম লীগের দোষ দিয়েছিল, আর এই মুসলিম লীগেরা মুসলমানদের দাড়ি টুপির উপরে ইংরেজরা কর বসাইছিল। এইভাবে তারা ইংরেজরা এই ভারতবর্ষের উপরে প্রচুর অত্যাচার করেছে, আর তার প্রতিবাদ বসে থাকেনি, প্রতিবাদ হতেই থেকেছে। আমরা 100 বছর পরে দেখতে পাচ্ছি ব্রিটিশের সেই রবার্ট ক্লাইভের বিরুদ্ধে আন্দোলন এবং ইংরেজ কোম্পানির বিরুদ্ধে আন্দোলন। 1857 সালে বিরাট সিপাহী আন্দোলন হয়, সেই আন্দোলনে মানুষ সমগ্র ভারতের শাসন ব্রিটিশ রানী এই বিরুদ্ধে দমন করার শাসন ব্যবস্থা আগে চালাতে পারেনি। কোম্পানি শাসন রদ করার জন্য 1858 সালে ব্রিটিশ রানী এলিজাবেথ ভিক্টোরিয়া, মহারানী ভিক্টোরিয়া, এই শাসন ব্যবস্থা আগের মতো না চলার কারণে তাই তিনি কোম্পানির শাসন রদ করে 1858 সালে বাংলা সহ সমগ্র ভারতের শাসনভার ব্রিটিশ রানী মহারানী ভিক্টোরিয়া সরাসরি নিজ হাতে তুলে নেয়, এবং যা চলতে থাকে 1947 সাল পর্যন্ত, অর্থাৎ আরো 90 বছর। ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিক ছিল, যার কারণে আন্দোলন হয়েছিল, সে ভাগ করো শাসন করো নীতির ফলে এদেশের মানুষের মধ্যে জাতি বর্ণ ধর্ম এবং অঞ্চল ভেদে বিভিন্ন সৃষ্টি দাঙ্গা, অর্থাৎ বর্ণ দাঙ্গা, অর্থাৎ সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক দাঙ্গা, তারপরে এলাকা ভিত্তিক তুমি এটা হিন্দু এলাকা, এটা মুসলমান এলাকা, জাতি ভেদে বিভিন্ন ভাবে তারা খারাপ শাসন করছিল। তারা বর্ণ, এটা খ্রিস্টান, এটা ইহুদি, এটা মুসলমান, এটা হিন্দু, এরকম ভাবে নানা বর্ণ ভেদে অঞ্চল ভেদে বিভিন্ন বিভেদ সৃষ্টি হয় এবং নানান ধরনের অশান্তি সৃষ্টি করে। অনেকেই কারিগরি বেকার, অনেক কারিগর বেকার এবং অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলার দুর্ভিক্ষ দেখা দেয়। আর এই দুর্ভিক্ষটাই হচ্ছিল ভয়াবহ দুর্ভিক্ষ এবং বাংলার বাংলা 1176 সালের ইংরেজি 1770 সাল হয়েছিল, যা এই দুর্ভিক্ষের নাম হয়েছিল 76-এর মনান্তর নামে পরিচিত। অসংখ্য জমিদার, অল্প সংখ্যক কিছু জমিদার, অল্প সংখ্যক লোক কিছু জমিদার হয়েছিল, আর বদবাকি সংখ্যাগরিষ্ঠ মানুষই হয়ে গেছিল গরিব। এইগুলি ছিল ব্রিটিশ শাসনের আমলে প্রচন্ড একটা খারাপ দিক। আর ব্রিটিশ শাসনে কিছু ভালো দিক ছিল, বাংলার জমিনে যখন ইংরেজরা বাঙালি জাতির উপরে খুব ধরনের ভারত প্রচুর অত্যাচার জুলুম নির্যাতন চালাচ্ছিল, তখন বাঙালি জাতিরা অর্থাৎ বাংলার ভারতবর্ষের মুসলমানেরা জানলো যে আমাদেরকে ইংরেজি শিখতে হবে, তাদের ভাষা না জানলে, তাদের কৃষ্টি কালচার না জানলে, তাদের আচরণ না জানলে আমরা তাদেরকে দমন করতে পারবো না, তাই তারা ইংরেজি শিখেছিল এবং শিক্ষা অর্জন করার পরে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইছিল। তাই নতুন নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাপাখানা প্রতিষ্ঠা করা হয়েছিল ইংরেজদের আমলে। এই দেশে নতুন নতুন স্কুল খোলা হয়েছিল, কলেজ খোলা হয়েছিল, বিশ্ববিদ্যালয় খোলা হয়েছিল, ছাপাখানা খোলা হয়েছিল, শিক্ষার ব্যবস্থাপনার উন্নতি হয়েছিল। আর সড়ক ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থা বিশেষ উন্নতি হয়। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ফলে 19 শতকে বাংলা নবজাগরণ ঘটে। এই শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ফলে 19 শতকে বাংলা নবজাগরণ ঘটে, অর্থাৎ 19 শতক 1800 সাল পার হয়ে 19 শতক যখন হয় তখন আমি আগেই বলেছি যে শিক্ষার প্রসার লাভ করার ফলেই মানুষের মধ্যে নবজাগরণের সৃষ্টি হয়, অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে কি করে রুখে দাঁড়ানো যায় সেই ব্যবস্থা তারা করতে শিখে, ফলে তারা মালিক এবং তারা অঞ্চল ভেদে সমাজে নবজাগরণ ঘটে। এই সময় সামাজিক সংস্কার সহ শিক্ষা সাহিত্য এবং জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে। তাহলে আমরা পুরো খারাপ দিকগুলি দেখতে পাচ্ছি যে যে ভাগ করো শাসন করো নীতির ফলে বর্ণ জাতি বর্ণ ভেদে অঞ্চল ভেদে নানা সৃষ্টি হয়েছিল, তারপরে কৃষকেরা দুর্ভিক্ষ হয়েছিল, গরিব হয়ে গেছিল মানুষ প্রচুর, যার ফলে মানুষ ভয়ঙ্কর দুর্ভিক্ষের ফলে 1176 সালে বাংলা এবং 1777 সালে প্রচন্ড দুর্ভিক্ষ হয়। সেই দুর্ভিক্ষে আমরা দেখতে পাই যে হাজার হাজার লোক মারা যায়, আর সেই দুর্ভিক্ষের নাম রাখা হয়েছিল 76-এর মনান্তর। আর অল্প সংখ্যক মানুষ
জমিদার হয়েছিল বাদ বাকিগুলি গরিব হয়ে গেছিল, এবং আমরা ব্রিটিশের আমলে ভালো দিকও আর কিছু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্কুল, নতুন নতুন স্কুল খুলেছে, বিশ্ববিদ্যালয়, ছাপাখানা, কলেজ, শিক্ষার প্রসার লাভ করেছে, সড়ক, রেলপথ, টেলিগ্রাফ, চলাচলের ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা ভালো হয়েছে, এবং অনশিক্ষা এবং যোগাযোগের ব্যবস্থা ভালো হওয়ার কারণে 19 শতকের দিকে মানুষের জাগরণ সৃষ্টি হয়। আর জাগরণ, নবজাগরণ ঘটে বলেই এই সময় সামাজিক সংস্কার ছিল, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার লাভ করে। এই ফলে ইংরেজদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পেরেছিলাম। তারপরে আমরা 1857 সালের সেই সিপাহী বিদ্রোহের পরে আমরা দেখতে পাচ্ছি যে 18 শতকের শেষ ভাগ দিকে অর্থাৎ 19 শতক জুড়েই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অনেকবার বিদ্রোহ সংঘটিত হয়। এমনই একটি আন্দোলন বিদ্রোহ নেতা তিতুমির ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য 1200-এর কাছে নারকেল বাড়িয়ায় একটি বাঁশের কেল্লা তৈরি করে, নারকেল বাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করে, এবং 1831 সালে ব্রিটিশের বিরুদ্ধে এক যুদ্ধে তিতুমির পরাজিত নিহত হয়। অর্থাৎ নারকেল বাড়িয়ায় তিতুমির, নিসার আলী ওরফ তিতুমির, ইনি প্রথমে ইংরেজদের বিরুদ্ধে বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, দুতলা তিনতলা বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, আর সেখান থেকে ইংরেজদের সঙ্গে লড়াই করতে যেয়ে এরা হচ্ছে লাঠিয়াল বাহিনী আর ওরা হচ্ছে কামান, কামানের বড় বড় অস্ত্রের কাছে তিতুমির টিকে থাকতে পারেনি এবং তার সঙ্গে অনেকজন শহীদ হয়েছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল পাণ্ডে, আরেকজন ভদ্রলোক, ইনিও এই ব্রিটিশের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। 1857 সালে সিপাহি বিদ্রোহের গুরুত্ব অপরিসীম ছিল। 1857 সালের যে সিপাহি বিপ্লব ছিল, এটাই মানুষের মনে আরো জাগরণ সৃষ্টি করেছিল। পশ্চিম বাংলা ব্যারাকপুর এবং মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয় এবং ভাব ছড়িয়ে পড়ে। বিদ্রোহে, সিপাহী বিদ্রোহের কিছু কারণ ছিল, সেগুলি ছিল সেনাবাহিনীদের ভিতরে অসন্তোষ ছিল, ভারতীয় সংখ্যা ছিল অনেক বেশি এবং ব্রিটিশ সংখ্যা ছিল অনেক কম, অর্থাৎ 50,000 ছিল ব্রিটিশের সৈন্য আর ভারতের সৈন্য ছিল 3 লক্ষাধিক। ভারতের বিভিন্ন এলাকায় সৈন্যদের মধ্যে সামাজিক ভ্রাতৃত্ব বোধ ছিল না, বিশৃঙ্খলা ছিল। আর 1856 সালের পরে ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কামান ও বন্দুকদের কার্টুসে পিছল করার জন্য তারা শুকুরের এবং গরুর চর্বি ব্যবহার করছে, এই গুজব ধরনের ধর্মীয় আঘাত লাগে এবং অশান্তির সৃষ্টি হয়। সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিল। এই আন্দোলন দ্রুত সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সরকারের কঠোর হাতে এই সৈন্য বিদ্রোহ দমন করে। এই বিদ্রোহে প্রায় 1 লক্ষ ভারতীয় সৈন্য নিহত হয়। পরবর্তীতে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়ান কোম্পানির কাছ থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায় এবং তিনি শাসনভার চালাতে থাকে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এর প্রতিরোধ আন্দোলন হতে থাকে। 20 শতকের পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে। শিক্ষার প্রসার এবং নবজাগরণের ফলে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে একটি রাজনৈতিক দল গঠন হয়। ব্রিটিশ ভারতের জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে 1905 সালে বঙ্গভঙ্গ করে দেশটাকে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়। আসামকে অন্তর্ভুক্ত করে পূর্ব বাংলা অঞ্চল গঠন করে। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলে 1911 সালে বঙ্গভঙ্গ আবার রদ করা হয়। এই দুই অঞ্চলকে ঐক্য দেয়। রাজনৈতিক আন্দোলনের পরবর্তী ধাপ ছিল 1906 সালে ভারতে মুসলিম লীগ নামে রাজনৈতিক দল গঠন হয়। ভারতের বড় আন্দোলনকে ছিল স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন, সশস্ত্র যুবান বিদ্রোহ, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং মাস্টারদা সূর্য সেনের মতো আত্মত্যাগ সাহসিকতা ছিল স্মরণীয় হয়ে আছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অনেক সাহসী তরুণ ব্রিটিশদের পক্ষে অংশগ্রহণ করেন, কিন্তু তাই বলে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেমে থাকেনি, তারা আন্দোলন করতেই থেকেছে। স্বাধীনতার জন্য ভারতের আন্দোলন চলতেই থাকে। রাজনৈতিক আন্দোলনের তৃতীয় ধাপে আমরা দেখতে পাচ্ছি নেতৃত্ব দিয়েছিলেন নেতাজি সুভাষ বসু, শেরে বাংলা একে ফজলুল হক, এই সময় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকেরাও কবিতা ও লেখার গান এবং মধ্য দিয়ে বাঙালি স্বাধীনতার চেতনা আরো বেগবান হয়। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া এক সময় নারী শিক্ষা প্রসার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অবশেষে 1947 সালে ভারত ত্যাগ করতে বাধ্য হয় ইংরেজরা, এবং পাকিস্তান এবং ভারত নামে দুইটা রাষ্ট্রের জন্ম হয়।
আমরা এই ব্রিটিশ আন্দোলনের এই সমস্ত প্রেক্ষাপট আমরা দেখলাম। ছোট বন্ধুরা, ব্রিটিশদের ইংরেজরা এদেশে 2 বছর শাসন, 20 বছর, 200 বছর, প্রায় 190 বছর, অর্থাৎ প্রায় 200 বছর শাসন করে এই দেশের মানুষের প্রতি যে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছে, সেগুলির বিরুদ্ধে মানুষ কিভাবে রুখে দাঁড়াইছে, সেইভাবে আমাদের দেশটাকে আমরা আবার স্বাধীন পেয়েছি। আমরা আবার পাকিস্তান থেকে আমরা 1972 সালে আমরা আবার স্বাধীন পেয়েছি। আসসালামু আলাইকুম।